জীবন সে তো থেমে থাকার নয়, সত্যি জীবন তো আর থেমে থাকবে না, সময় থেমে থাকে না, সময় তার নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে বয়ে চলে। সময় জীবন কারোর জন্য অপেক্ষা করে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা কমিউনিটি পোস্ট যেটা কিনা অনেক কিছু আমাদেরকে অনেক কিছু বলে যায়, ঠিক আছে, সেরকমই একটা কমিউনিটি পোস্ট কে করেছে? রাহুল করেছে, বিস্ময়বোধক চিহ্ন, রাহুল করেছে কমিউনিটি পোস্ট। ও আচ্ছা, তো কমিউনিটি পোস্টটা কি লেখা আছে তোমরা পড়ে, মানে আমি পড়ছি, তোমরা শোনো। জীবন সে তো থেমে থাকার নয়, কোনো না কোনো মাধ্যমে তাকে সামনে এগিয়ে যেতে হয়। জীবনের এই ঝুলন্ত রেলগাড়ির প্ল্যাটফর্মে হয়তো রোজ হাজারো মানুষ বসে থাকে তার মঞ্জিলের অপেক্ষায়, কিন্তু আমি এখন আর তাদের মাঝে নই। অতীতকে ভুলে বর্তমানকে ভালোবেসে এখন শুধুই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার পালা। আচ্ছা, এই কমিউনিটি পোস্টটা কবে কে করেছিল? এই কমিউনিটি পোস্টটা রাহুল করেছিল কি? রাহুলের কমিউনিটি পোস্টে গেলাম আমি, তোমার হচ্ছে ইউটিউবের কমিউনিটি পোস্টে গেলাম চ্যানেলের, সেখানে দেখলাম না এরকম কোনো কমিউনিটি পোস্ট নেই। এরকম কোনো কমিউনিটি পোস্ট আগে কি করেছিল? এই বিষয়ে আমি খুব জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু এখন এই কমিউনিটি পোস্টটা নিয়ে থাম্বনেলে চিপকে ভিডিও করা হচ্ছে। আমি সেই কারণেই বলছি যে আমি বর্তমানে না রাহুলের ইউটিউবে আমি এরকম কোনো কমিউনিটি পোস্ট দেখলাম, না ফেসবুক পেজে দেখলাম, না ইনস্টাগ্রামে দেখলাম, কোথাও আমি দেখলাম না। এই কমিউনিটি পোস্টটা কবেকার আমি সেটাই জানতে চাই। ফিল্মি কথাবার্তা রাহুল বলে, ও ফিল্ম লাইনে ওর ইন্টারেস্ট, সেই কারণে এতদিন পর্যন্ত ও ইউটিউবে আসেনি, ভবিষ্যতে আসবে কি না সেটাও জানি না, ইন ফিউচার হয়তো আসতেও পারে, বলা যাচ্ছে না। কিন্তু এই কমিউনিটি পোস্টটা কবেকার? ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পালা, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পালা, অতীতকে ভুলে বর্তমানকে ভালোবেসে এখন শুধুই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পালা, এই ধরনের কমিউনিটি পোস্ট আমি এখনও পর্যন্ত মানে এখন কোথাও দেখলাম না। এর আগে দিয়েছিল কি না আমার সঠিক মনে নেই, কারণ এর আগে কয়েকটা কমিউনিটি পোস্ট কিন্তু রাহুল ডিলিট করেছে, আর ডিলিট করার পেছনে অনেক কারণ আছে, সেটা তোমরা জানো কী কী কারণ আছে। অশান্তির ভয়, বা যার প্রতি যার টান আছে তার উপরে মানসিক প্রেশার আসবে, বা হ্যাঁ মেন্টালি টর্চার হবে, সেই ভয়ের জন্য অনেক পোস্ট অনেকে ডিলিট করে। এটা হচ্ছে নিজের মানুষ, যাতে নিজের মানুষ অর্থে মানে যার প্রতি যার টান আছে সেই মানুষগুলোর যাতে কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয় সেই দিকটা বজায় রাখার জন্য নিজের কিছু কমিউনিটি পোস্ট ডিলিট করা। সেটা ম্যান্ডিও করেছে, সেটা রাহুলও করেছে, আবার সেটা স্যান্ডিও করেছে, একটা ভিডিওও সে ডিলিট করেছে, সেটার কারণ তো তোমরা জানোই সেটার কী কী কারণ ছিল। আচ্ছা, এইবার এই কমিউনিটি পোস্টটা এখনের যখন নয় তখন এই কমিউনিটি পোস্টটা তুলে এখন ভিডিও করার কী মানে? আমি সবসময় সত্যি কথা বলে ভিডিও করার চেষ্টা করি, সেটাতে হয়তো কারোর পক্ষপাতিত্ব নজরে আসে, মানে আমি কারোর পক্ষপাতিত্ব করছি সেটা কারোর নজরে আসে, কেউ অনেক রকম তাদের মতামত দেয়, ওটা আমি মাইন্ড করি না, যে যেরকমভাবে নেয় সে সেরকমভাবেই মতামত দেয়, আমি যেরকমভাবে বুঝি আমি সেরকমভাবে ভিডিও করি, তাই না? কিন্তু এই ধরনের কথা এখন আর রাহুল লিখবে না, এই কথা এখন আর রাহুল লিখবে না। এবার তোমরা বলতে পারো তুমি এত শিওর কীভাবে? তোমরা জানতে যে আমি পার্সোনালি ইনভলভ ছিলাম, সেখান থেকে যতটুকু আমি চিনেছি তাতে করে যেভাবে দুজন এখন আলাদা আছে তাতে করে কেউ কোনো রকম কমিউনিটি পোস্ট দিয়ে কাউকে কোনো রকমভাবে নতুন করে আঘাত দেওয়ার চেষ্টা করবে না, না ম্যান্ডি করবে, না রাহুল করবে, না স্যান্ডি করবে, কেউ কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দিয়ে কেউ কাউকে আঘাত করার চেষ্টা করবে না। আমার মনে হচ্ছে এটা হয়তো হতে পারে, যেটা আমি হয়তো ওভারলুক করে গেছি, যেটা আমি হয়তো দেখিনি, কিন্তু এখন বর্তমানে রাহুল কোনো রকম কোনো আর কি দেয়নি, কমিউনিটি পোস্ট দেয়নি। এইবার যদি কারোর ওর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ থাকে, রাহুলের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ থাকে আমাকে বাদ দিয়ে, তাহলে তো আমি ভিডিওটা করতাম প্রথমে, আমাকে বাদ দিয়ে যদি কারোর সঙ্গে যোগাযোগ থাকে তাহলে তাকে যদি ও কিছু বলে থাকে বা তার কাছে যদি দিয়ে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু বর্তমানে এইরকম কোনো পোস্ট ওর সোশ্যাল সাইটে নেই। ঠিক আছে, তবু আমি ভিডিওটা আপলোড করার আগে আরও একবার রিচেক করে নেব, বা আমি এখনও করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এক মিনিট, এটা যদি কেউ করে থাকে, মানে রাহুল যদি করে থাকে তাহলে তার ইউটিউবেই করে থাকবে,
কিন্তু ইউটিউবে কিন্তু তার আর কোনো কমিউনিটি পোস্ট নেই। এটা যদি পূর্বতন কমিউনিটি পোস্ট হয় সেটাকে রেখে এখন বর্তমানে ভিডিও করা মনে হয় কি এটা কোনো দিক থেকে ঠিক হচ্ছে? সেই জন্যই আমি বলছি, কারণ যে প্রথমে করেছে তার নাম আমি নিতে চাই না মুখে, কিন্তু আরেক দিদিভাই যে করেছে আমার মনে হয় উনি না জেনেই করেছে, ঠিক আছে? সেই কারণেই আমি বলছি, সেই কারণেই এই ভিডিওটা করা। এত এই ফোনটা সবসময় ইয়ে করা হয় না তো, মানে অন করা হয় না তো, খুললে পরে এত নোটিফিকেশন ঢুকতে থাকে। এখানে একটা নচিকেতার পোস্ট রয়েছে, তারপরে এই কথাগুলো নাকি লেখা ছিল, সেটা সে রাহুল নাকি লিখেছে এই পোস্টটা, কিন্তু আমি তো কোথাও খুঁজে পেলাম না, জানি না কোথাও রয়েছে কি না, নাকি আমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি দেখিনি। ওর রাহুলের কমিউনিটি পোস্ট লাস্ট হচ্ছে এক মাস আগে, মুভ ইন সাইলেন্স অনলি স্পিক্স ওয়েন ইটস টাইম টু সে চেকমেট, এই লেখা আছে, ঠিক আছে? দু মাস আগে একটা পোস্ট আছে অন্তরালের ট্রেলার, আর এর আগে এই পোস্টটা দেওয়ার আগে, এই যে এই পোস্টটা দেওয়ার আগে আরও একটা পোস্টও করেছিল, সেটা ডিলিট করেছে, যেটা কিনা ছিল তোমার হচ্ছে ওই যে একটা ভিডিওর মধ্যে, ভিডিওর মাধ্যমে দেখাবে, গানের ভিডিওর মাধ্যমে দেখাবে যে কী কী হয়েছিল, সেই বিষয়ের পোস্টটা কিন্তু ডিলিট করেছে। এখন এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি যে এখন এদের মানসিক পরিস্থিতি যেরকমভাবে আছে, এরা কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট দেবে না, কোনো রকমভাবে কোনো কমিউনিটি পোস্ট দেবে না। তারপরে হচ্ছে তোমার এক তো রাহুলের উপরে যে ওই যে পুলিশি চৌকিদারি চলছে, সেই কারণের জন্য কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট ম্যান্ডিকে রিলেট করে দেবে না, এটা তো কনফার্ম মনে হয়। আমি কনফার্ম মানে আমার দিক থেকে আমি কনফার্ম, আমি সবার দিক সবাইকে কনফার্ম সেটা বলছি না, আমি আমার দিক থেকে কনফার্ম যে এই ধরনের কোনো কমিউনিটি পোস্টও দেবে না, আর এরকম কোনো কাজ ও করবেই না যাতে করে ম্যান্ডি নিজে নিজেই মানে কষ্ট পাবে অথবা কারোর দ্বারাও কষ্ট পাবে, এরকম কোনো কাজ রাহুল করবে না, আবার রাহুল কষ্ট পায় এরকম কোনো কাজ ম্যান্ডি করবে না। দেখো আমরা যতই দেখি না কেন যে বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে গেছে, বাড়িতে শরীরটা ফিরে গেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, মানতে পারছি না কিছু মানুষ, সেটার দায়ও আমার নয়, সেটার দায় আমার নয়, যারা যারা মানতে পারছে না তাদের দায়টা তাদের, কিন্তু আমি আবার প্রচণ্ড পরিমাণে বাস্তববাদী, তো সেই কারণে আমি যেটা দেখি সেটাই গ্রহণ করার চেষ্টা করি, এর আশেপাশে সামনে পিছনে আমি কিচ্ছু রাখি না, যে কি মানে মানে আমি আমার মতন করে সাজিয়ে নেব না, সেটা আমি কখনো করব না, আমি যেটা দেখব যেরকমভাবে দেখব সেটাই বলব, মানুষের চোখে ভালো হওয়ার জন্য আমি সত্যটাকে ওভারলুক করে যাব সেটা আমার দ্বারা হবে না, সেটা কোনোদিনও পারিনি, সেটা কোনোদিনও হবেও না। তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে রাহুল এর মাঝে এই ধরনের কোনো কমিউনিটি পোস্ট করেনি, এই কমিউনিটি পোস্টে যেটা লেখা আছে সেটা তোমার ওই নচিকেতা নিজের ওই ডায়লগের মধ্যেই বলছে, ঠিক আছে, নিজের ডায়লগের মধ্যেই বলছে। তো এই কমিউনিটি পোস্টটা হয় রাহুল অনেক আগে তৈরি করেছে বা এটাকে নতুন করে তৈরি করে এটাকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য, ঠিক আছে, এটাকে শুধুমাত্র ভিউজের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ ওই নচিকেতার ছবিটা কিন্তু এখনও রয়েছে রাহুলের ফেসবুক পেজে, রাহুলের ফেসবুক পেজে নচিকেতার এই ডায়লগ দেওয়া ভিডিওটা কিন্তু এখনও রয়েছে, বাট ওই লেখাটা কিন্তু নেই, ওই লেখাটা কিন্তু নেই, ঠিক আছে? ওই লেখাটা কেন নেই, লেখাটাও তো থাকবে, ওই পোস্টটা যখন আছে তাহলে লেখাটাও তো থাকা উচিত। তাহলে এই কাজগুলো কে বা কারা করছে, কেন করছে, শুধুমাত্র ভিউজের জন্য করছে? তোমরা দাঁড়াও তোমাদেরকে দেখাই, নতুবা তোমরা বিশ্বাস করবে না, প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমাকে আবার পুনরায় রাহুলের চ্যানেলে আবার ভিজিট করতে হবে, আমার প্রচুর পরিমাণে স্লো জানো, নেটটা প্রচুর, এই এই ফোনটা প্রচুর স্লো, অনেক পুরনো ফোন তো, আমি ওকে ফলো করা নেই আমার ইসেতে, কি যেন বলে ফেসবুকে আমার রাহুলকে ফলো করা নেই, আমার যদি যেতে হয় আমার এই ফেসবুক পেজের অ্যাবাউটে গিয়েই আমাকে যেতে হয়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা খোল না বাবা, দেখো খুলছেই না, এই এখন খুলল, এটার মধ্যে মনে হয় ফেসবুক নেই আমার, এটার মধ্যে ফেসবুক ইনস্টল করাই নেই,
কোথার থেকে তোমাদেরকে দেখাতে চাচ্ছি, দেখো খুলছে ওয়াইফাই কানেকশন, এইভাবে খুলছে এসছে। আরে তাড়াতাড়ি আয় প্লিজ, টাইম হয়ে যাচ্ছে। এই একটা পোস্ট পিন করা আছে, এই পোস্টটা পিন করা অন্তরালের। তারপরে ম্যান্ডির এই যে রাহুলকে ভুলতে পারবি তো, সেই ভিডিওটা পোস্ট করা আছে দেখো। এটা ও পোস্ট করেনি, এই ভিডিওটা কেউ কমেন্ট সেকশনে ওকে পোস্ট করেছে মনে হয়। এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে নচিকেতার, এই যে সেম না, সেই মানুষটা আসলে রাস্তাটাই দেখতে পায়। কিন্তু এর ওপরে কি কিছু লেখা আছে দেখো, এর ওপরে তো কিচ্ছু লেখা নেই। তাহলে এই কমেন্ট পোস্টটা, ওই ছবিটা কোথার থেকে আনছে সবাই, কোথার থেকে আনছে? আমি এগুলো দেখে নিয়ে তারপরেই কিন্তু, তারপরেই কিন্তু আমি ভিডিওটা বানাতে বসলাম, যাতে আমার দ্বারা কোনো রকম কোনো ভুল মানে তথ্য আমি ছড়িয়ে না ফেলি। এটা আমি কেটে কাটার পরেও দেখতে চাই, হচ্ছে না। যাই হোক, আমার এই ফোনটার মধ্যে ফেসবুক ইনস্টল করা নেই, সুতরাং ওটা রাহুল কমেন্টি পোস্ট করেনি, রিসেন্ট তো করেনি। এবার যদি আগে করে থাকে সেই ব্যাপারটার কথা আলাদা, যদি আগে করে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ এই পোস্টটা ও আগে করেছিল। চলো, কারোর নামে মিথ্যে কথা বলাটা ভালো লাগে না, সেই কারণেই আমি ভিডিওটা করলাম। যে প্রথমে ভিডিওটা করেছে সেই মনে হয় ভুল তথ্যটা ছড়িয়েছে, বাদ বাকি যার ভিডিও আমি সবসময় দেখি ভালো লাগে, সে হয়তো কোনো ভুলভ্রান্তির শিকার হতে পারে বা আমি কোনো ভুলভ্রান্তির শিকার হতে পারি। তাই বলবো কেউ মাইন্ডে নিও না আমার এই ভিডিওটা, আমি জাস্ট একটা কথা তোমাদের সামনে তুলে ধরলাম। আমি আমার প্রয়োজন ছাড়া আমি কারোর সাথে কন্ট্যাক্ট করি না। যখন আমি পোস্টার কথা দেখলাম, আবার ওর ভিডিওটা চেক কর মানে ইউটিউব চ্যানেল চেক করলাম, ফেসবুক চেক করলাম, কোথাও খুঁজে পেলাম না, তখন আমি জাস্ট একটা কন্ট্যাক্ট করেছি যে এরকম কোনো পোস্ট ও ছেড়েছে কিনা। আমি পিকচার পাঠিয়েছি যে এরকম কোনো পোস্ট ও করেছে কিনা, তো আমাকে বললো যে না ও এরকম কোনো পোস্ট করেনি। আমি কেন করব এরকম কোনো পোস্ট, যাই হোক কেন করব সেই কথা আলাদা, ও করেনি। এবার যদি আমি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,